চলচ্চিত্র নাটক গান মঞ্চ দেশ কিংবা বিদেশ বিনোদন জগতের সব খবর নিয়ে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ওয়ার্ল্ড ইন ড্রয়ার টিভি প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেফরিন জেবিন কথায় আছে যাহা রটে তাহা কিছুটা হলেও বটে এই যেমন সাকিব খানের আমেরিকায় স্থায়ী হওয়া নিয়ে যে গুঞ্জন উঠেছিল তা এবার সত্যিতে রূপ নিল এরই মধ্যে গ্রিন কার্ডের জন্য আবেদনও করেছেন তিনি যার ইতিবাচক সাড়াও মিলেছে আর তাই আগামী 5 মাস আমেরিকায় থাকতে হবে বাংলাদেশের এই নায়ককে এদিকে ঢাকায় সিনেমার শীর্ষ নায়কের এমন সিদ্ধান্তে হতবাক এই শিল্পের সাথে জড়িতরা সময় স্রোতে গা ভাসালেন সাকিব খান বাংলা সিনেমার এই শীর্ষ নায়ক স্থায়ী হচ্ছেন আমেরিকায় দীর্ঘদিন ধরে এই নায়কের মার্কিনে আবাস ঘটার যে গুঞ্জন ছিল তা এবার সত্যি হলো এরই মধ্যে আমেরিকান প্রবাসী নেপালি এক উকিলের মাধ্যমে গ্রিন কার্ডের জন্য আবেদন করেছেন সাকিব যার ইতিবাচক সাড়া মিলেছে আর তাই আগামী 6 মাস আমেরিকায় থাকবেন বাংলাদেশের এই নায়ক ফার্স্ট টাইম সে ভিসা পেয়েছে তো ভিসাটা সে মানে অ্যাপ্লাই করতে চায় তো কোনো সমস্যা নাই এক সপ্তাহের মধ্যে ব্যাক করে সে আমাদের এই ডিসেম্বর 5 তারিখ থেকে কাজ করার কথা ছিল উনি সেখানে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছেন সেইখানে তাকে অন্তত 4-5 মাস থাকতে হবে সাকিব খানের আপাতত শেষ ছবির প্রযোজক খোরশেদ আলম খসরু জানান অভিনয়শিল্পী হিসেবে ইবি ক্যাটাগরির ভিসার জন্য সম্প্রতি আবেদন করেন সাকিব যে ভিসায় ডিসেম্বরে আমেরিকায় গিয়ে 2টি অনুষ্ঠানে অংশ নেন সাকিব তাকে কেউ না কেউ অনুপ্রাণিত করেছে যে আমরা হয়তো বা মানে তাকে বলেছে যে আপনি আমেরিকান হন বাংলাদেশেও থাকেন 2 দেশেরই হন এদিকে দেশের শীর্ষ নায়কের এমন সিদ্ধান্তে হতবাক সিনেমা সংশ্লিষ্টরা যার ছবি দেখতে দর্শকের আগ্রহ সে সাকিব খানকে বছরে অর্ধেক সময় থাকতে হবে দেশের বাইরে আর তাই চিন্তার ভাঁজ নির্মাতাদের কপালে ইন্ডাস্ট্রির সব মানুষের মাথা ব্যথা থাকলেও সাকিব খানের যদি মাথা ব্যথা না থাকে ইন্ডাস্ট্রি নিয়ে তাহলে তো এটা আমাদের কিছু বলার নেই ইন্ডাস্ট্রির উন্নয়নের জন্য আমাকে থাকতে হবে আমাকে কাজ করতে হবে এই চিন্তার অধিকার একমাত্র সাকিব খানই রাখে আমরা আসলে তার নিজস্ব মতামতকে ব্যক্তিগত স্বাধীনতাকে প্রভাবিত করতে পারি করোনা সহ নানা সংকট কাটিয়ে বছর শেষে যখন ঘুরে দাঁড়ানোর পথে বাংলা সিনেমা তখন সাকিব খানের এমন সিদ্ধান্তে আরও একবার যেন ধাক্কা খেল চলচ্চিত্র শিল্প নাজবুল আলম রানা চ্যানেল 24 ঢাকা বাবা মাহমুদুর নবী ছিলেন খ্যাতনামা সঙ্গীত শিল্পী তারই পথ ধরে সুরের সাথে 3 দশকের বেশি সময়ের সখ্যতা মেয়ে ফাহমিদা নবীর বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে চ্যানেল 24 এর সাথে কথা বলেছেন এই শিল্পী জানিয়েছেন নিজের আশা প্রত্যাশার কথা তুমি রবীন্দ্রনাথের গীতবিতান আর হারমোনিয়ামের সাথে শৈশবেই হয়েছিল যার সখ্যতা 3 যুগ ধরে যার কণ্ঠে মুগ্ধ বাংলা গানের শ্রোতা তিনি ফাহমিদা নবী বুকুল চাপা গান বনেছে ঝরা পাতার সুরে বাংলাদেশের বিজয়ের 50 বছরে এসে এই গায়িকা চ্যানেল 24 এর কাছে জানালেন তার অনুভূতির কথা যেখানে আশা প্রত্যাশা মিলেমিশে একাকার এই বিজয়ের 50 বছরে প্রত্যেকেরই অর্জন আছে এই অর্জিত এই অনুধাবনকে যদি আমরা কাজে লাগাই আমরা কিন্তু অনেক দূর যেতে পারব কি পেলাম বলে কিছু নেই অনেক পেয়েছি সেটা এখন কাজে লাগাবার সময় অনেক কথা যাই যে বলে কিছুটি না বলে আলাপচারিতায় এই শিল্পী বলেন প্রযুক্তির কল্যাণে বাংলা গান পৌঁছে গেছে বিশ্বের নানা প্রান্তে দিনে দিনে বাড়ছে জনপ্রিয়তা সাথে শ্রোতাও শুধু তাই নয় ভিন দেশেও এখন হয় বাংলা গান নিয়ে আলোচনা সবচেয়ে কঠিন হচ্ছে বাংলা ভাষা সেই বাংলা গান যখন আমরা এখন আন্তর্জাতিকভাবে যেহেতু এখন প্রযুক্তির সময় আমরা ইউটিউবে এখন প্রচুর গান অনেক ভাষার গান শুনতে পাই তো বাংলা গানের আবেদনে যখন বিদেশিরা বলে যে সুরটা অনেক ভালো লাগছে আমাদের গানগুলোকে নিয়ে যখন ওরা আলোচনা করে তখন মনে হয় যে না
আমরা কিন্তু অনেক দূর এগিয়ে গেছি এবং বাংলা গান আরো সুন্দর জায়গায় যাবে। চোখের কারণে সে এতটুকু জল রাখলে কেন মেখে। তিন যুগের পথ চলায় অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন ফাহমিদা নবী। প্রজন্মের কাছে তার প্রত্যাশা, কণ্ঠে তোলার পাশাপাশি বাংলা গানকে যেন মনে ধারণ করে তারা। বাংলা গানের মান কখনো কমবার নয়, যে কমায় সে কমিয়ে ফেলে, আর যে বাড়াতে চায় সে চর্চার মাধ্যমে বাংলা গানকে নিয়ে এগিয়ে যাবে, আরো ভালো হবে। লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর আচ্ছানি অল্প। বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে এসে এই শিল্পীর স্বপ্ন বিশ্বময় ছড়িয়ে পড়বে বাংলা গান, যে গানে বিশ্ব দরবারে উঠবে লাল সবুজ পতাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ভিকি কৌশল আর ক্যাটরিনা কাইফের বিয়ে তো হয়ে গেল, কিন্তু নতুন জীবন শুরু উপলক্ষে উপহার হিসেবে কি পেলেন তারা? কি দিলেন শাহরুখ, ঋত্বিক, আলিয়া, তাপসী কিংবা ক্যাটের সাবেক প্রেমিক সলমন রণবীর? এমন প্রশ্ন ছিল কোটি মানুষের মনে, যার উত্তর মিলেছে। চল্লিশ জন কারিগর 1800 ঘন্টা ধরে বানিয়েছেন যে শাড়ি, তা গায়ে জড়িয়ে ভালোবাসার মানুষের সাথে মালা বদল করেছেন ক্যাটরিনা কাইফ। শাড়ির সাথে গলায় পড়েছিলেন হীরের চোকার, যেখানে ছিল আনকাট রাশিয়ান নানা রঙের আলো ছড়ানো চুনি আর পান্না। কানের দুল নেওয়া হয়েছে সব্যসাচী জুয়েলারি থেকে। ভিকি কৌশলের গায়ে ছিল সিল্কের শেরওয়ানি, সাথে ম্যাচিং করা চুড়িদার। শেরওয়ানির বোতামে ছিল সব্যসাচীর সিগনেচার স্টাইল স্বর্ণখচিত রয়্যাল বেঙ্গল টাইগারের মিনিয়েচার। বলিউডে দুই দামি তারকার বিয়ে, আর তাই সবারই জানার আগ্রহ উপহার হিসেবে কি পেলেন ভিকেট। ভিকি কৌশল ক্যাটরিনা কাইফের বিয়েতে সবচেয়ে দামি উপহার দিয়েছেন সালমান খান। নবদম্পতিকে প্রায় 3 কোটি রুপির র্যাঞ্জ রোভার গাড়ি উপহার দিয়েছেন তিনি। দামি উপহারের তালিকায় দ্বিতীয়তে আছেন রণবীর কাপুর। সাবেক প্রেমিকাকে 2.5 কোটি রুপির দামের একটি নেকলেস দিয়েছেন তিনি। বিয়েতে যদিও আসা হয়নি, তবে উপহার ঠিকই পাঠিয়েছেন শাহরুখ খান। ভিকেটকে কয়েক লাখ রুপির একটি চিত্রকর্ম দিয়েছেন বলিউড বাদশা। এদিকে নতুন জামাইকে 3 লাখ রুপির BMW G310R বাইক দিয়েছেন ঋত্বিক রোশন। তাপসি পান্নু বন্ধুকে দিয়েছেন 1.5 লাখ রুপির একটি প্লাটিনাম ব্রেসলেট। এছাড়া নবদম্পতিকে কয়েক লাখ রুপির পারফিউম উপহার দিয়েছেন আলিয়া ভাট। উৎসবের বাইরে ভিকি কৌশলকে সবচেয়ে দামি উপহারটি দিয়েছেন ক্যাটরিনা কাইফ। বিয়েকে উপলক্ষ করে জীবনসঙ্গীকে দিয়েছেন 15 কোটি রুপির একটি ফ্ল্যাট। নাজমুল আলম রানা, চ্যানেল 24। দর্শক, এই ছিল ওয়ালটন ইন ড্রয়া টিভি প্রেজেন্টস এন্টারটেনমেন্ট 24 এর আজকের আয়োজন। বিনোদন জগতের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আগামীকাল ঠিক একই সময়ে বিনোদন জগতের আরও নানা খবর নিয়ে আবারও হাজির হব আমি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।